তো হাই বন্ধুরা, আমার সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন মানে গুড মর্নিং বলবো না, এখন 10:15 হয়ে গেছে। তো ওদিকে সকালে সব কাজ মিটিয়ে টিফিন করে মানে যা যাবতীয় সব কাজ করে তো 10:30 বাজে রান্না করে চলে এসেছি। তো দাদাভাই বাজারে গিয়েছিল, চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ঢেঁড়স, আলু, বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি বুঝিয়ে দিয়েছি। তো দেখলে ভাত হচ্ছে, ওখানে ডাল ফুটে সেদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজা টিফিন হয়েছিল, রুকা দিয়ে আছে, ভাত দিয়ে খাওয়াবে। টিফিনে বেগুন ভাজা খাওয়া, দিয়ে মুড়ি খাওয়া হয়েছে, আর ওখানে মানে বটবটি আলু ভাজা হবে। তো দেখো তোমার সঙ্গে করতে করতে ভাজা আলু ভালো বেগুন আনেছি, আর তোমার চিংড়ি মাছের তরকারিটা নামিয়ে দিয়ে, আর এখানে দেখো বটবটি আলু পেঁয়াজ, তো ভাজা হচ্ছে, আর ভাত ভাজা বসিয়ে দিয়েছি। তো ভাতটা একটু একটু দেরি হয়, ছোটো গাছটায় বসিয়ে দিই। তো এটা ভাজা হয়ে গেলে ডালটা কুড়ে দিয়ে দেবো। আমি সেরকম বেশি কিছু করলাম না, ডাল বরবটি আলু পেঁয়াজ করে ভাজা, তরকারিটা রোদে ভালো লাগে না, যেন একটু ভাজা করলাম শুকনো লঙ্কা পেঁয়াজ মানে ফুড়ন দিয়ে। আর তোমাদেরকে দেখাশো তরকারি হয়েছে। তো দেখো এবার ডালটা ওইটা নাপিয়ে দিয়ে ডালটা বসে দিয়েছি। তো ডালটা হয়ে গেল, ফুটে উঠেছে, ডালটা নামিয়ে দেবো। তো আমার রান্না সব মানে কমপ্লিট হয়ে গেল একরকম বলতে গেলে। দেখছেন ভাতটা, দেখো ঢেঁড়স তরকারি হয়ে গেল, বরবটি আলু ভাজা হয়ে গেল, ডালটা ফুড়ন দেওয়া হয়ে গেল। তো ভাতটা দেখো এখনও হচ্ছে, তো ভাতটা তো ধরতে দেরি হয়, আমি চালটা ভিজিয়ে রাখি। আবার তাছাড়া আবার ছোটো গ্যাসে হচ্ছে, তো তো ওই জন্য আরও দেরি হচ্ছে। তো দেখো আজ দাদাভাই মানে হোলিতে ছুটি ছিল, তো আজকে ছুটি, আজকে ছুটি বলতে মানে কালকে ছুটি ছিল, আমি আজকে ডিলেট, আজকে মানে এটাকে ভয়েস ওভার দিচ্ছি। তো দাদাভাই ঘরে আছে বলে বললাম তাহলে আজ মানে আমি করি বেশিরভাগটা। তো দাদাভাইকে বললাম, দাদাভাই বললো ঠিক আছে, বলে দালানের ঝুলটা, দুটো ঘর, সিঁড়ি, ঝুল মানে জানলার গিলগুলো একটু ফট করেছিলো, ওর মধ্যে পরিষ্কার করে নিল। তো আমি মাসে মাসে এমনিতেই করি, আবার দাদাভাই বসে বসে ভালো লাগছে না, বলে দেখালো বসে যেখানে আছো ভালো লাগছে না, তাহলে ঝুলটা পরিষ্কার করে দাও। তো বলতে দাদাভাই বললো ঠিক আছে, বলে তো আগে ঝাঁটা দিয়ে করতাম, তাই এটা বিক্রি করতে হচ্ছিলো, পরশুদিনকে কিনেছি, তো 40 টাকা নিয়েছে। তো এইটা দিয়ে ঝুল ঢাললে সুবিধা হয়, আর দেখবে আমাদেরও সেরকম হাত চায় না চেয়ারের উপরে উঠে করতে হয়। তো ওরা ছেলেরা ওদের চেয়ারে উঠতে হয় না, এমনিতেই হয়ে যায়। তো দাদাভাই তো দালানটা সিঁড়িটা ওটা ঘর ঝুল দিয়ে দিচ্ছে, আর আমাদেরকে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দাদাভাই ঝুল ঝাড়ছে, ঝুল ঝাড়া হয়ে গেলে আমি ঘর তোর, তো সকালে পাশে ঘরের তোর তো ঝাড় দেওয়া, তবু ঝুল ঝাড়ছে, ঝুল পড়বে, নোংরা হবে। তো দালান আর দুটো ঘর ঝাড় দিয়ে মুছামুছি করে রান্না, দাদাভাই ঝুল ঝাড়ছে, মানে ফোনটা ধরতে এসেছি। তো ওদিকে রান্নাঘরে কাজ বাকি আছে, তো বাসন মাজা এদিকে, তারপরে দালান ঘর দোর মোছা পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার, ছবি বাকি আছে, তো করে ফেলবো। দাদাভাই ঝুল ঝাড়ছে ঝাড়ু, আর ওদিকে আমার রান্না তো কমপ্লিট হয়েই গেছে, বেশি কিছু করিনি। তো দেখলে দাদাভাই রোজই এমনি জ্যান্ত মাছ কাহা, আর দাদাভাই বললো তাহলে চিংড়ি মাছ নিয়ে এসেছি, মানে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ওই জন্যই আজ বেশ, তো ঢেঁড়স দিয়ে ঢেঁড়সগুলো পড়েছিল, ঢেঁড়সগুলো তরকারিগুলো। তো দেখো এবার ওই দালানটা হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে, এই ঘরটা করতে এসেছে, ওই ঘরটা প্রথমে দিকে হয়ে যেত, তখন রান্না করছিলো ওই ঘরটা করে ফেলেছিলো, ফোন ধরতে পারিনি। তো দাদাভাই ঝুলিঝাড়া বলতে গেলে একরকম হয়ে গেছে, এবার আমি ওদিকে কাজ সারতে যাবো। তো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো তারপরে চলো, আজকে সকালের দিকে কাঁচাকুচি কুটা পুড়ি নিয়ে গেলে, দাদাভাই ঘরে আছে, উঠিতে আছে, তো ওদিকে ঝাড় দিয়ে ঝুল মানে ঝুল ঝাল পরিষ্কার করে সব কাজ মিটিয়ে রেখে এসে মানে এগুলো মাখতে এসেছি, একটু ভিজিয়ে রাখলে ভালো। তো চলো এগুলো একটু ভিজিয়ে রাখি,
এখন অল্প কিছু একটু কাজ আছে, সেইগুলো ভিজে রেখে, এগুলো ভিজে রেখে এসে সেই কাজ মিটিয়ে তো একেবারে চান করব, চান ক্লাস মধ্যে কাচবো। তো এগুলো একটু ভিজিয়ে রাখলাম, আবার কাচবো, আবার এ করবো। তো দেখো, তো আমার কেচে মানে একটু ভেজানো ছিল, তো কেচে শূন্য দেওয়া হয়ে গেছে, মানে এর মধ্যে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা এ হয়েছে। কেননা নিজের যে যেগুলো করেছিলাম চান করা সেগুলো কেচে দিয়েছি। তো দেখো বাসন মাজা হয়ে গেছে। তো বন্ধুরা, তো সাইপদে দেখেছিলে যে আমার কাপড় ভিজিয়ে মেখে রেখে এসেছিলাম, তো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপর এদিকে খাওয়া ঝাড় দিয়ে পরিষ্কার করে তো তারপরে চান মানে কাচাকুচি করলাম। চান যেগুলো করেছিলাম সেগুলো কেচে দিলাম, ওই জামা কাপড়গুলো মাখা ছিল ওইগুলো কেচে দিলাম। কেচে দিয়ে তো চান হয়ে গেছে। আর তোমার দাদাভাইয়ের ছুটি, দাদাভাইকে দিয়ে দালানটা দুটো ঘর চুল ঝাড়লাম, সিঁড়িটা অনেকদিনই চুল মানে পরিষ্কার করা হয়নি। তো তোমার দাদাভাই চান করছে, আমিও তো আমার তো চান হয়ে গেছে, ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো আজকে মুগের ডাল চিপড়ি মাঝে ঢ্যাঁড়স আলু বেগুন দিয়ে তরকারি করেছি, আর বরবটি আলু ভাজা হয়েছে। তো বন্ধুরা চলো এবার খেয়ে নিই, এখন ঘুমোতে বাজে একটা। তো চলো তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন ঘুমোতে বাজে আড়াইটা। তো খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এবার ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। তুলে রেখে শোবো, তো নালে যত কেঁদেছি অনেকক্ষণই, এখন এক দেড় ঘন্টা বেশি হয়ে গেল, তো শূন্য হয়ে গেছে। আর ওদের মানে কাপড় জামার অবস্থা বিয়াল অবস্থা হয়ে যাবে। তো জামা কাপড়গুলো তুলে নিই। তো বন্ধুরা, এগুলো ভিজিয়ে একটু উল্টে দেবো, নাহলে নিয়ে চলে যাব। আজ আমার কাপড় তো ব্লাউজ এত সুন্দর হয়ে গেছে। তো চলো তুলে রেখে গুছিয়ে শোবো। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ছটা, সন্ধ্যের খাবারের জন্য রান্নাঘরে এসেছি। তো বিকেলে তো একটু জামা কাপড় বললাম আর তুলে এনেছিলাম, তো গুছিয়ে শুকনো দিয়ে মানে সরি গুছিয়ে গাছে ঘুম মানে শুয়েছিলাম। তারপর বিকেলের দিকে ঝাড় খাওয়া দুটো খদ্দ ঝাড় দিয়ে, আর বিকেলে যা যা কাজ থাকে তবে সেরকম একদিন ঝাড় দিয়ে একদিন ঝাড় দিই না, কেন খদ্দ সেরকম নোংরা হয় না। তো যাই হোক, বিকেলে ঘুম থেকে উঠে একটু গল্প গুজব করছিলাম। তো তারপর রান্নাঘরে চলে এসেছি, সন্ধ্যে দেওয়া হলো, সন্ধ্যে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো এখন তো সন্ধ্যের জলখাবারের জন্য তৈরি হচ্ছি। তো কী করবো ভাবলাম, তো বেসম আছে, একটু বেগুন কুমড়ো আছে, তো একটু বেসন পেটে সন্ধ্যে জলখাবারটা করে ফেলি, কুমড়ো আর বেগুনই করে ফেলি। তো তার আয়োজন হচ্ছে, তো দেখো বেগুন কুমড়ো কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে বেসমও ফাটা হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছে। তো চলো বেগুনটা করে ফেলি, একটু চা করবো, চা করে সন্ধ্যে জলখাবারটা করে নেবো, তারপরে রাতের তো আছে। তো দেখো এদিকে কড়া তেল গরমও হয়ে গেছে, এবার আস্তে আস্তে একটুকু ছেড়ে তো করে ফেলি। তো দাদাভাই ঘরে আছে, তো চা বেগুনি কুমড়ি দিয়ে সন্ধ্যে টিফিনটা সেরে ফেলবো। তো চলো দেখো, ক্াকে
সন্ধে জল খাবার জল খাবার হয়ে মানে চা বেগুনি করেছিলাম, তো মুড়ি জল খাবার খাওয়া হয়ে গেল। খেয়ে বাসন চায়ের বাসনগুলো মেজে, টিফিনের বাসনগুলো মেজে তো এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর বলতে এই ঘরে, রান্নাঘর থেকে আটাটা এই ঘরে নিয়ে এসে মা কাছে বসে বসে, তো ওবেলা ঢেঁড়স বেগুন আলু তরকারি আর বিম করা আলু ভাজা আছে, তো এই বেগুনি করেছিলাম, সেও ধো ধো পড়ে আছে। বন্ধুরা এখন ঘড়িতে 9টা বাজে, তো বললাম দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমার আটা মাখানা হয়ে গেল, আটা মাখানো কমপ্লিট। এবার রান্নাঘরে যাবো, রুইটা করে নিই। তো বন্ধুরা চলো, এটা আমি আবার আমি একসঙ্গে রুটি করি না, একটা একটা করে ফুলাই। তো আটা মাখে ফেলছি, মাখানো হয়েও গেল, এবার রান্নাঘরে চলে যাব। তো রুটিটা করে নিয়ে কত হতে 9:30 বেজে যাবে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর ভিডিওটা বাড়াবো না। তো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো চলো রান্নাঘরে চলে যাই, আটা মাখানা কমপ্লিট, গোল্লা করা হয়ে গেছে। তো চলো, তো দেখো রান্নাঘরে চলে এসেছি, রুটি করতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না, এখানেই থাক। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্টে জানাবে। তো বন্ধুরা এবার এখানে শেষ করে দিই, গুড নাইট। তো আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো চেষ্টা করব একটা করে ভিডিও রোজে ছাড়তে। তো দেখা যাক, আমার ভিডিওটা কেমন হচ্ছে তো তোমরা বন্ধুরা কমেন্টে জানিও। তো এইটুকুই থাক, তো টাটা বাই বাই, গুড নাইট, আর কিছু বলার নেই। তো চলো আজকে এই পর্যন্তই, রাখি, গুড নাইট।